ব্যায়াম শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। মুখ চালাতে কিংবা কিছুটা অভ্যাসের কারণেই অনেকে চুইংগাম খেয়ে থাকেন। এবার এই অভ্যাসে যদি ইতি টানতে না পারেন তাহলে হতে পারে মারাত্মক বিপদ। চুইংগাম শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। এক, চুইংগাম এবং জাঙ্ক ফুড। একাধিক গবেষণা থেকে এটাই জানা গেছে মিন্ট ফ্লেভারের চুইংগাম খেলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। তবে এর পরিবর্তে ভাজাভুজি এবং শরীরের পক্ষে ক্ষতিকারক জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। এমন খাবার খেলে শরীরের কোনো উপকারই আসে না, বরং একাধিক রোগ দেখা যায়, যেমন কোলেস্টেরল, ডায়াবেটিস এবং নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। দুই, পেশির ক্ষতি হয়। চুইংগাম চিবানোর সময় যতটুকু প্রয়োজন তার থেকে বেশি কাজ করতে হয় মুখের পেশিকে। দীর্ঘ সময় ধরে এমন হতে থাকলে এক সময়ে গিয়ে টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার এ আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এ রোগটি হলে জয়েন্টে প্রচণ্ড যন্ত্রণা দেখা দেয়। তিন, পেটের রোগ। চুইংগাম চিবানোর সময় প্রচুর পরিমাণে বায়ু আমাদের শরীরে প্রবেশ করে, ফলে পেটে যন্ত্রণা, অস্বস্তি, হজমের সমস্যা সহ একাধিক পেটের রোগ দেখা দেয়। অম্বল এবং গ্যাসের মতো সমস্যা হওয়ার ক্ষেত্রেও চুইংগামের ভূমিকা থাকে। চার, মাথা যন্ত্রণা। চুইংগামে উপস্থিত প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার এবং মাত্রাতিরিক্ত চিনির কারণে শরীরের টক্সিন উপাদানের পরিমাণ বেড়ে যায়, যে কারণে মাথা যন্ত্রণা এবং অ্যালার্জির প্রকোপ বৃদ্ধির পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। পাঁচ, দাঁতের ক্ষয়। অতিরিক্ত চুইংগাম খেলে দাঁতের ক্ষয় হতে শুরু করে দেয়, কারণ চুইংগামে প্রচুর পরিমাণে উপস্থিত চিনি থাকে যা এই ক্ষয়টা করে থাকে এবং মুখ গহ্বরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দিয়ে যা অনসব রোগের কারণ হয়ে দাঁড়ায়। ৬, ডায়রিয়া। ডায়রিয়ার সাথে সরাসরি সংযোগ রয়েছে চুইংগামের, কারণ এতে উপস্থিত ম্যানিটল এবং সর্বিটল নামে এক ধরনের উপাদান রয়েছে যা আর্টিফিশিয়াল সুইটনার ইন্টারেস্টেনের কর্মক্ষমতা কমিয়ে দেয়, ফলে ডায়রিয়া, পেট খারাপ সহ নানা রকম রোগের আশঙ্কা দেখা যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।